বন্ধুরা আমরা সবসময় এমন একটা বিজনেস খুঁজি যেই ব্যবসায় রিক্স কম কিন্তু ইনকাম বেশি বা সেই ব্যবসাটা যেন খুবই কম পুঁজি দিয়ে শুরু করা যায় বা সেই ব্যবসায় যেন মাল বিক্রির তেমন একটা কোনো টেনশন না থাকে এই রকম ধরনের ব্যবসা আমরা সময় খুঁজে থাকি তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে তেমনই এক ব্যবসার আইডিয়া দেবো যেই ব্যবসাটা আপনারা চাইলে একদম কম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন এবং এই ব্যবসায় মাল বিক্রির টেনশনও নাই। এবং রিক্সের যদি কথা বলি তাহলে রিক্স নেই বলতে গেলেই চলে একদম জিরো রিক্স বিজনেস আইডিয়া যে আমি আপনাদের সঙ্গে একটা শেয়ার করব। এবং এই ব্যবসাটা কিন্তু আপনার বছরের তিন উনিশশো দিনই চলবে এর কিন্তু অফ সিজন বলতে কিছুই হয় না বারো মাস সমানভাবে এই ব্যবসাটা চলে এবং আপনি এই ব্যবসাটা সারা জীবন করতে পারবেন কোনো দিনও কিন্তু আপনার এই ব্যবসাটা বন্ধ হবে না এবং এই বিজনেসটা করে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন বন্ধুরা আজকে যেই প্রোডাক্টের বিজনেস আইডিয়া দেবো সেটা একটি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের মধ্যেই পড়ছে মানে আমাদের দৈনন্দিন জীবনে যে সব প্রোডাক্ট প্রতিদিন ব্যবহার হয় থাকে সেই সব প্রোডাক্টের আজকে আমি আপনাদেরকে বিজনেস আইডিয়া দেবো আর আমাদের দৈনন্দিন দিন জীবনে যেসব প্রোডাক্ট ব্যবহার হয়ে থাকে সেই সব কোনো প্রোডাক্ট প্রোডাক্টের বিজনেস শুরু করলে আপনাকে মাল বিক্রি করা নিয়ে বা মার্কেটিং করে নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ এগুলো আমাদের প্রতিদিনই লেগে থাকে সেই জন্য আপনার খুব সহজেই মাল বিক্রি হয়ে যাবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তাহলে কি সেই ব্যবসার আইডিয়াটা তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন ম্যাম নমস্কার নমস্কার সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে একটু আমার নাম ঋতু আমি আবার চলে এসেছি ইন্ডিয়ান মেশিনারির পক্ষ থেকে ম্যাম আজকে তাহলে কি ব্যবসা রাইটে আমাদের ভিউয়ারদেরকে দেবেন মার্কেটে যেভাবে বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে বা খাবার জিনিসে যেভাবে ভেজাল আমরা খেয়ে চলেছি দিনকে দিন তো তাতে কিন্তু আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে ক্ষতি হচ্ছে তো বিজনেস আপনাকে এমন একটা বিজনেস করতে হবে যেটা কিন্তু ফুড আইটেম কারণ ফুড আইটেম নিয়ে যদি আমরা ব্যবসা করি তাহলে সেই ব্যবসা কিন্তু আপনার মার্কেটে খুব ভালো ডিমান্ড আছে তার কারণ আমরা মানুষ আমরা মানুষরা কিন্তু কখনোই খাওয়ার ছাড়া চলতে পারবো না জীবনে তো সেই হিসেবে আপনারা যদি মাত্র মনে করেন যে ঘরে বসে কম পুঁজিতে আপনারা যদি ব্যবসা শুরু করতে চান তো মাত্র টাকা থেকে শুরু করে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন তো আপনারা বুঝতেই পারছেন যে আমি যেটা বলছি সেই বিজনেসটা হচ্ছে আর কিছুই না সেটা একটা ফুড আইটেমের ওপর বিজনেস আপনারা শস্য দানা বা তাই দিয়ে যে তেল তৈরি হচ্ছে এইটা বিজনেসটা কিন্তু একটা অয়েল মেকিং বিজনেস রয়েছে তো এই ভেজালের দুনিয়াতে যদি আপনারা নিজেরাই সেই মানে মনে করেন যে আমরা নিজেরাই শস্য দানা থেকে তেল তৈরি করে নিজেরা খাবো তো সেটাও কিন্তু আপনারা করতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা বিজনেস যদি বিজনেস হিসেবে যদি করতে চান কারণ মার্কেটে যেহেতু ভেজাল চলছে আপনারা যদি মানুষকে দেখান যে না আমরা খাঁটি জিনিসটা দিয়ে বিজনেস করছি তো সেইটাটা কিন্তু আপনাদের মার্কেটে ডিমান্ড কিন্তু খুব ভালো রয়েছে তো আপনারা অয়েল মেকিং বিজনেসটা কিন্তু করতে পারেন এই হচ্ছে কিন্তু সেই মেশিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা থেকে কিন্তু আপনারা সর্ষে দানা থেকে তেল তৈরি করতে পারছেন এটাই কিন্তু সেই মেশিন তো এটাকে পাপতি মেশিন বলছে এটা তাই তো হ্যাঁ 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 এটা হচ্ছে আপনাদের পাত্র মেশিন রয়েছে এটা আপনার ১৬ পাত্তি কুড়ি পাত্তি বাইশ পাত্তি সব রকম পাত্তি মেশিন কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা তোমার মার্কেটে তো আরও অনেক ব্যবসায় আছে তো আপনি এই ব্যবসায়কে আমরা সাজেস্ট করছি দেখুন আমি এই ব্যবসা এই জন্যই সাজেস্ট করছি তার কারণ হচ্ছে আমরা হচ্ছে মানুষ আমরা আমরা বিজনেস যাই করি না কেন আমাদের দেখতে হবে যে যেই বিজনেসটা মার্কেটে বেশি ডিমান্ড আছে এটা যেহেতু একটা ফ্রুট প্রোডাক্ট তো এইটা হচ্ছে একটা তেলের বিজনেস তো এই তেলের বিজনেস যখন এমন যেভাবে ডিমান্ড বেড়ে চলেছে তো মার্কেটে কিন্তু চাহিদা হিউজ পরিমাণ রয়েছে যত দিন যাচ্ছে আমাদের ডিমান্ড কিন্তু তত বাড়ছে তো আপনারা যদি এই অয়েল মেকিং বিজনেসটা করেন তাহলে এই বিজনেসটা কিন্তু আপনাদের লাভ লাভজনক হবে নি আপনারা তো সেই হিসেবেই আমি এই বিজনেসটা সাজেস্ট করছি এই মেশিনে শুধু কিন্তু আপনারা যে সর্ষে থেকে তেল তৈরি করতে পারছেন সেটা কিন্তু নয় মার্কেটে আরও অনেক রকমের তেল পাওয়া যায় সেটা হচ্ছে নারকেল তেল আছে আপনার তিলের তেল রয়েছে রয়েছে অয়েল তো সব রকম তেলই কিন্তু আপনি এই মেশিনের দ্বারা তৈরি করতে পারবেন তো আপনারা যদি মনে করেন যে তেল তৈরি করার পরে প্যাকেজিং করে বা প্যাকেজিং থেকে আপনি বটালিং মানে বোতলে ভরে যদি তেল বিক্রি করতে চান যেসব ব্র্যান্ড নেম করে যদি তেল বিক্রি করতে চান সেই অপশানও কিন্তু রয়েছে যারা মনে করছেন একটু কম পুঁজিতে শুরু করবেন তো তারাও কিন্তু কম পুঁজির মধ্যে আমরা কোথায় প্যাকেজ আপনি কম পয়সা থেকে প্যাকেজিং করতে পারবেন বা বোতলে ভরে আপনারা করতে পারবেন সেটাও কিন্তু আপনারা সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন কোম্পানির থেকে তো আপনারা একবার কোম্পানিতে আসুন এসে মেশিনটা দেখুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু টোটাল আপনার এই বিজনেসটা কিভাবে করলে আপনার লাভজনক করতে পারবেন সেটা কিন্তু গাইড করে দেবো আমরা আচ্ছা তো মেশিন তো আরও অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে তো আপনার কাছ থেকে কেন নেব বলতেন দেখুন হ্যাঁ অবশ্যই এটা আপনি খুবই ভালো কথা বলেছেন মেশিন তো অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে কিন্তু আপনাকে দেখতে হবে মেশিন নিলেই তো হলো না মেশিন নেওয়ার সাথে সাথে আপনাকে দেখতে হবে যে আফটার মেশিং নেওয়ার পর যে সার্ভিসিংটা রয়েছে সেই সার্ভিসিংটা কি আমি প্রপার পাচ্ছি বা মেশিনের উপর যে ওয়ারেন্টি গ্যারেন্টিটা থাকছে যেহেতু আমরা নিজস্ব আমাদের প্রোডাকশন মেশিন যেহেতু আমরা নিজেরাই তৈরি করি তো সেই হিসেবে আমাদের কোম্পানিতে আসলে আপনি যে ওয়ারেন্টি গ্যারেন্টিটা পাচ্ছেন বা মেশিন নিয়ে যাওয়ার পরে যে সার্ভিসিং বা মেশিন ইনস্টলেশন করা যে দায়িত্ব বা কিভাবে আপনারা কাজ করবেন মেশিনে সেটা কিন্তু টোটালটা কিন্তু প্রপার আপনারা গাইডেন্স পাবেন কিন্তু অনেক কোম্পানিতেই কিন্তু কিন্তু আপনারা আপনারা সেই গাইডেন্সটা পাবেন না মেশিন কিনে নিয়ে আসবেন ইনস্টলেশনের জন্য লোক ওনারা পাঠাবেন না বা ধরুন মেশিন কাজ করার পরে যখন পরবর্তীকালে কোনো প্রবলেম দেখা দেবে তো সেই প্রবলেমের সলিউশন কিন্তু ওনারা দিতে পারবেন না তখন ওনারা ফোন রিসিভ করবেন না বা সার্ভিসিং জন্য লোক পাঠাবেন না তো সেটা কিন্তু আপনারা ইন্ডিয়ান মেশিনের মেশিনারিতে কিন্তু পেয়ে যাচ্ছে তোমার সর্ষা তেল তৈরি করবার জন্য কত ধরনের মেশিন হয়ে থাকে এই সর্ষের তেল তৈরি করতে কিন্তু অনেক ধরনের মেশিন হয় যদি আপনারা মনে করেন কেউ ঘরোয়া সেট তৈরি করবেন তো সেই হিসেবে কিন্তু আপনারা প্রেস মেশিন যেগুলো ছোট সেট আপ রয়েছে সেই ছোটো সেট আপ নিয়েও কিন্তু আপনারা বিজনেসটা তৈরি করতে পারেন সেই ছোটো সেট আপনারা বাড়ির টু টোয়েন্টি লাইনেই আপনার মেশিন চলবে এমন নয় কি আলাদা করে আপনাকে লাইন নিতে হচ্ছে সিঙ্গেল ফেস ডোমেস্টিক লাইনেই আপনার মেশিন চলবে আর যদি মনে করেন কেউ যে না একটু আমি ফ্যাক্টরি সেট করব ঘন্টায় মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ লিটার প্রোডাকশান আমি চাইছি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাত্তি মেশিনটাও দেখতে পারেন পাত্তি মেশিনের মধ্যে বারো পাত্তি ষোলো পাত্তি কুড়ি পাত্তি বাইশ পাত্তি সব রকম কিন্তু আপনি পেয়ে যাবেন তো কোনোটায় আপনার কুড়ি পঁচিশ লিটার আছে ঘন্টায় প্রোডাকশান কোনোটায় আপনার দশ বারো লিটার প্রোডাকশান রয়েছে কোনোটায় তিরিশ পঁয়ত্রিশ লিটার প্রোডাকশান রয়েছে তো আপনারা যেরকম প্রোডাকশান চাইছেন আমরা কিন্তু সেই অনুযায়ী প্রোডাকশানের মেশিনে কিন্তু আপনাকে দিতে পারবো তো আপনাদের এখানে এই মেশিনের দাম স্টার্টিং কত কি আছে আমাদের এখানে মেশিনের দাম মোটামুটি আপনার বাইশ হাজার থেকে শুরু করে আপ টু দেড় দু লাখ টাকা পর্যন্ত মেশিন রয়েছে

আচ্ছা 1 ঘন্টা 30 তে 35 একদম অর্থাৎ যেটা ছোট মেশিন যেটা 22000 দাম বললেন তার ক্যাপাসিটি কেমন কি আছে ছোট যে মেশিনটা রয়েছে সেই মেশিনটাতে কিন্তু আপনি ঘন্টায় 2-3 লিটার ক্যাপাসিটি কিন্তু মানে 2 লিটার প্রোডাকশন কিন্তু ঘন্টায় পেয়ে যাবেন আচ্ছা সেই মেশিনটা নিয়ে কি বিজনেস করা যেতে পারে বলতেছেন হ্যাঁ হ্যাঁ বিজনেস করা যেতে পারে বাট সেটা কি হয় বলুন তো সেই মেশিনটা বিজনেস করতে গেলে যেহেতু প্রোডাকশনটা একটু কম তো যারা ধরুন একদমই ছোট করে শুরু করতে চাইছেন তারা কিন্তু এই মেশিনটা নিয়ে অবশ্যই বিজনেস শুরু করতে পারেন তো ম্যাম আমি যদি ব্যবসা শুরু করলাম তাহলে তো প্রচুর পরিমাণে সরিষা লাগবে বা যে যে ব্যবসা শুরু করে করেন তার র ম্যাটেরিয়ালসটা লাগবে তো এইগুলো কোথায় কিভাবে পাবো যদি বলে দিতে হ্যাঁ অবশ্যই দেখুন বিজনেস একটা শুরু করতে গেলে আমাকে সবার আগে দেখতে হবে যে র ম্যাটেরিয়ালসটা আমি কতটা কম দামে কিনতে পারছি তার কারণ র ম্যাটেরিয়ালস যত কম দামে কিনতে পারবো তত কিন্তু আমি লাভের পরিমাণটা অনেকটা বেশি দেখতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা আপনাকে যোগাযোগ দিয়ে দেব। যে চাষির ঘরের আমি যোগাযোগ আপনাকে দিয়ে দেব সেখান থেকে কিন্তু আপনি র মেটেরিয়ালসটা কিনে নিয়ে আসতে পারেন অনেক কম দামে কিন্তু আপনি র ম্যাটেরিয়ালসটা পেয়ে যাবেন সেখান থেকে তো সেই যোগাযোগ আমরাই আপনাকে প্রোভাইড করে দেব আচ্ছা তো এই ব্যবসাটা শুরু করার জন্য কত কি জায়গার প্রয়োজন আছে যদি একটু বলতেন দেখুন এই ব্যবসাটা শুরু করতে হিউজ পরিমাণ যে জায়গা লাগবে সেটা কিন্তু নয় যেটা ছোট সেটআপ রয়েছে সেটা বাড়ির কিন্তু আপনি রান্নাঘরেও যদি মনে করেন যে একটা সাইডে রেখে আপনি বিজনেস করবেন সেটাও করতে পারবেন আর এটা তো আপনি যেটা পাত্তি মেশিন যেটা রয়েছে এখানে সেটা তো দেখতেই পাচ্ছেন যে একটা কত ছোটই একটা সেটআপ রয়েছে তো এটা মোটামুটি ধরে রাখুন যদি একটা আট বাই একটা আপনি ঘর আপনার থাকে তো তাহলে কিন্তু আপনি এই মেশিনটা বসিয়ে কিন্তু বিজনেসটা খুব ভালোভাবে শুরু করতে পারবেন আচ্ছা ধরুন আমি বিজনেস সম্পর্কে কোনো কিছু জানি না আমার কোনো নলেজ নেই তাও কি পারবো আমি এই ব্যবসাটা শুরু করতে হ্যাঁ অবশ্যই কেন পারবেন না মেশিন আপনাকে আমাদের কোম্পানিতে আপনি আসুন একবার এসে আমাদের সাথে কথা বলুন কিভাবে মেশিন নিয়ে কাজ করতে হবে কিভাবে আপনি র মেটেরিয়ালসটা কোথা থেকে পাবেন কোথায় আপনি মার্কেটটা মানে ধরতে পারবেন বা মার্কেটে কি করে বিক্রি করতে পারবেন সেই পুরো প্রসেসটা কিন্তু আপনারা আমাদের সাথে কথা বললে আমরা অন টেবিলে বসে আপনাকে গাইড করে দেব তো আপনার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছি পাত্তি মেশিন এর দাম কত আছে দেখুন এটা যে পাত্তি মেশিন রয়েছে এটা 16 পাত্তি আপনার মেশিন রয়েছে তো এই মেশিন যদি আপনি একটু ফ্যাক্টরি সেটআপ করতে চান তো এই মেশিনের দাম কিন্তু আপনার মোটামুটি ধরে রাখুন এই 70 75 এর মধ্যে পড়ে এবার আপনারা যেরকম প্রোডাকশন চাইছেন ঘন্টা সেই অনুযায়ী কিন্তু মেশিন পেয়ে যাবেন তো এটা যেহেতু রয়েছে বড় তার থেকেও বড় আপনারা বেশি প্রোডাকশানের যদি পঞ্চাশ লিটার পঞ্চান্ন লিটার তেল যদি চান তো সেই হিসেবে বাইশ পাত্তি মেশিন আপনারা নিতে পারেন আরেকটা যেটা সেট রয়েছে আপনার সেটা হচ্ছে এটা একটা সেট রয়েছে যেটা বারো পাত্তি এটাতেও কিন্তু আপনার মোটামুটি ঘণ্টায় প্রোডাকশান আপনি পেয়ে যাচ্ছেন আপনার পনেরো থেকে কুড়ি লিটার প্রোডাকশান কিন্তু ঘন্টায় পেয়ে যাচ্ছেন তো আপনারা যেরকম প্রোডাকশান চাইছেন সেরকম কোয়ালিটির মেশিন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা একবার আসুন এসে কথা বলুন আপনারা ছোট করে করতে চাইছেন বা বড়ো করে করতে চাইছেন সব রকম ধরনের কোয়ালিটি ভ্যারাইটির মেশিনে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এই মেশিনটা চালানোর জন্য কি সিঙ্গেল ফেজ ইলেকট্রিকের দরকার আছে না থ্রি ফেজের না একদমই এইটা যে মেশিনগুলো আপনার রয়েছে সেটা টোটালটাই কিন্তু আপনার সিঙ্গেল ফেজে চলবে কিন্তু আপনি যদি এখন মনে করেন যে আমি একটু ফ্যাক্টরি সেট আপ করতে চাইছি একটু বড়োভাবে সেট আপ করতে চাইছি সেই ক্ষেত্রে কিন্তু আলাদা করে আপনাকে একটা থ্রি ফেজের লাইন নিয়ে তখন মেশিনটা আপনাকে চালাতে হবে স্টার্টিং টু সিঙ্গেল ফেজই করা যাবে হ্যাঁ হ্যাঁ স্টার্টিংটা একদম আপনি সিঙ্গেল ফেজেই করতে পারবেন তো আপনাদের এই মেশিনে কত এইচপি মোটর থাকে এই মেশিনে বিভিন্ন রকমের রয়েছে ওয়ান এইচ পি টু এইচ পি আপনার থ্রি এইচ পি আছে পাঁচ ভরার মোটর আছে ক্যাপাসিটি অনুযায়ী মানে হ্যাঁ ক্যাপাসিটি অনুযায়ী মোটর কোয়ালিটি আপনার চেঞ্জ মানে মোটরের আপনার যে থাকছে সেগুলো চেঞ্জ হয়ে যায় ফাইভ এইচ পি সেভেন এইচ পি আপনি যেরকম চাইছেন ক্যাপাসিটি তার উপর ডিপেন্ড করে মোটর আপনার হবে তো আপনাদের সব মেশিনের ওয়ারেন্টি ও গ্যারেন্টি কেমন কি আছে দেখুন মেশিনে আপনার মোটামুটি তিন থেকে ছ বছরের একটা ওয়ারেন্টি গ্যারেন্টি আমাদের থাকে যেরকম মেশিন নেবেন তো তার উপরে গ্যারেন্টি ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন মোটামুটি তিন থেকে ছ বছরের মতো ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু মেশিনের উপর থাকছে কোনো কিছু হলে আপনারা সমস্ত ঠিক হ্যাঁ অবশ্যই যদি মেশিনে কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা ফ্রি সার্ভিস আমরা দিয়ে থাকি সেই ওয়ারেন্টির মধ্যে আর যদি মনে করেন যে ওয়ারেন্টির বাইরে গিয়েও আপনার মেশিনে প্রবলেম হচ্ছে তাহলেও কিন্তু আমরা সেই সার্ভিসিংটা দেবো আচ্ছা তো এই ব্যবসায় প্রফিট কেমন কি আছে যদি বলতেন একটু দেখুন এই মেশিনে আপনারা যদি মনে করেন এখন আমি ছোট সেট নিয়ে করতে চাইছি তাহলে আপনার প্রফিট আপনার মোটামুটি ধরে রাখুন পার ডে যদি যেই মেশিনটায় আপনার চার থেকে পাঁচ লিটার প্রোডাকশান রয়েছে আপনার নিজেরাও খুব ভালো করে জানেন যে মার্কেটে কি পরিমাণ তেলের দাম রয়েছে তো আপনারা এক কেজি সর্ষে থেকে মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো গ্রাম তেল কিন্তু মানে বের করতে পারবেন তো সেটাই আপনার কি হচ্ছে আপনি যে মার্কেটে সর্ষেটা কিনছেন বা চাষির ঘরে আমি যে আপনাকে পাঠাচ্ছি কম দামে সর্ষে সেটা কিন্তু মোটা মোটামুটি আপনার ওই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো আপনার সর্ষে পড়ে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এক কিলো সর্ষেতে সাড়ে চারশো মতো আপনার তেল বেরোচ্ছে তো এক এক লিটার তেল বের করতে গেলে আপনার মোটামুটি দু কিলো সর্ষের কিন্তু প্রয়োজন হচ্ছে মানে মোটামুটি আপনি ধরে রাখুন আপনার যেটা কস্টিং আপটা পড়ে মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই টাকা একটা কস্টিং পড়ে কিন্তু লাভের প্রফিটটা আপনি একবার ভেবে দেখুন মার্কেটে একশো আশি টাকা একশো নব্বই টাকা দুশো টাকা লিটার কিন্তু তেল বিক্রি হয় তো মোটামুটি এক লিটার তেলে আপনি নব্বই থেকে একশো টাকা কিন্তু প্রফিট রাখতে পারবেন তো আপনাদের এখানে নাকি কোনো ট্রান্সপোর্টারের ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আমাদের এখান থেকে পুরো ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে যেখানেই মেশিন যাক না কেন ট্রান্সপোর্ট আমরা করে দিই নিজেরাই অল ওভার ইন্ডিয়াতে আপনারা ট্রান্সপোর্ট হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয় মানে অনেকেই আছে যারা ভিডিওটা দেখছে তো ধরেন দূর দূরান্ত থেকে তারা আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা করেছেন অনলাইনের মাধ্যমে মেশিন দেখে মেশিনের ব্যাপারে আমাদের সাথে কথা বলে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু মেশিন পারচেস করতে পারেন ম্যাম সমস্ত কিছুতে আলোচনা করলাম এই ব্যবসা নিয়ে সবার শেষে উদ্দেশ্যে যদি কিছু বলতেন দেখুন দর্শক বন্ধুদের আমি এইটুকুই বলবো যে আপনাদের যদি এরকম মানে মেন্টালিটি থেকে থাকে যে আমরা বিজনেস করব বিজনেস কারণ মার্কেটে আপনারা খুব ভালো মতোই জানেন যে চাকরি কিন্তু নেই তো আপনাদের যদি সেই মেন্টালিটি থাকে যে আমরা বিজনেস করব তো আমরা এটাই বলবো যে একবার কোম্পানিতে আসুন এসে আপনারা দেখুন বিভিন্ন ধরনের মেশিন বিভিন্ন কোয়ালিটির মেশিন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে একবার আমি অনুরোধ করবো যে কোম্পানিতে আসার জন্য ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময়